শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমি শাহনাজ শর্মিন তোমাদের কলেজে নন টেক হিসেবে কর্মরত আছি আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান একের তিন নাম্বার অধ্যায় আমাদের এই অধ্যায়ের নাম গতি ও গতির সমীকরণ এই অধ্যায়ের প্রথম তিনটা অংশ আমরা পড়ে ফেলেছি আজকে চার নাম্বার অংশ এবং এটাই আমাদের লাস্ট অংশ হবে এই চ্যাপ্টারের আজকে আমরা চ্যাপ্টার শেষ করে ফেলব আসি আমরা পড়ায় শুরুতে আসছে আমাদের আজকের কৌণিক বেগ আমরা এতদিন বেগের যে সংজ্ঞা দেখেছিলাম শুধু বেগ বলা ছিল অ্যাকচুয়ালি সেই বেগগুলো ছিল রৈখিক বেগ কেন কারণ সেক্ষেত্রে আমাদের বস্তুগুলো একটা সরল রেখা বরাবর চলমান ছিল তাই তো সেক্ষেত্রে ওই বস্তুগুলোর বেগ ছিল রৈখিক বেগ কৌনিক বেগ কাকে বলবো যখন একটা বস্তু বৃত্তাকার পথে চলবে তখন ছবিটাতে দেখো সে কি করছে কিছুটা সরল দূরত্ব আহ পথও অতিক্রম করছে কারণ এই বৃত্তটা ধরে নাও এটা একটা দড়ি বৃত্তাকার আকারে ছড়িয়ে দেয়া আছে মাঠের চারপাশে যেভাবে বাউন্ডারি থাকে ধরে নাও ভাবে ছড়িয়ে দেওয়া আছে এখন এই দড়িটাকে একটা মাথা কেটে যদি আমরা এটাকে লম্বা করে দেই কি হবে একটা সরল রেখা তৈরি হবে তাই না তাহলে এই যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে সে কি করছে সরল রেখা অতিক্রম করছে এবং একই সঙ্গে দেখো সে কিছুটা কোন অতিক্রম করছে তাই না এখানে দেখো আমাদের চিত্রে দেয়া আছে টি সময়ে বস্তুটা থিটা কোন অতিক্রম করে বস্তু প্রতি একক সময়ে যে কোণটা অতিক্রম করে সেটাকেই বলা হচ্ছে কৌণিক বেগ সংজ্ঞায় আসি দেখো কি বলছে কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন কণার বা বস্তুর কৌণিক সরণের হারকে বলা হচ্ছে কৌণিক বেগ বিন্দুকে কেন্দ্র করে তো বুঝতেই পারছো এই হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু এটাকে কেন্দ্র করে কি করছে বস্তুটা ঘুরছে অক্ষ যদি বলো অক্ষ যদি তোমাদের বুঝতে সমস্যা হয় বলি ধরে নাও একটা লাঠিকে কেন্দ্র করে ঘুরছে ধরে নাও তোমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরছে সেটা কি করছে ফ্যানটার উপরে একটা কি বলবো একটা লম্বা দণ্ড থাকে তাই না তার নিচে ঝুলানো থাকে অবস্থায় ফ্যানটা কি করে পাখাগুলো চারদিকে ঘুরতে থাকে সেক্ষেত্রে আমাদের পাখাগুলো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে তার মানে বিন্দু তো বিন্দুই হলো অক্ষ যদি বুঝাই সেক্ষেত্রে বুঝতে হবে একটা সরল রেখাকে কেন্দ্র করে সরল রেখার একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে এই ধরনের কোনো কণা বা বস্তু কৌণিক স্মরণ কৌণিক স্মরণ কাকে বলছি নর্মালি স্মরণ তো হচ্ছে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব এক্ষেত্রে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত যে কৌণিক পথ সেটাই হচ্ছে আমাদের কৌণিক স্মরণ তার হারকে বলা হচ্ছে হার যে যদি যেহেতু বলা হচ্ছে সুতরাং আমাদের কি করতে হবে সময় দিয়ে ভাগ করতে হবে সুতরাং আমরা যেটা পাচ্ছি কৌণিক বেগ সমান হচ্ছে কৌণিক স্মরণ ডিভাইডেড বাই সময় বা ওমেগা ইকুয়াল টু হচ্ছে ওমেগা হচ্ছে ল্যাটিন অক্ষর কৌণিক বেগ বোঝানোর জন্য আমরা ওমেগা ইউজ করব আচ্ছা ওমেগা সমান হচ্ছে থিটা ডিভাইডেড বাই টি এই গেল কৌণিক বেগ পরের টপিকে আসি আমাদের এবার টপিক হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা ধরে নাও এই লাল রঙের বস্তুটা কি করছে এই বৃত্তাকার পথে চারদিকে ঘুরছে এখন এই বস্তুটার পর্যায়কাল যদি ক্যাপিটাল টি হয় নর্মালি দেখো আগের এখানে আমি সময়টাকে স্মল টি দিয়ে প্রকাশ করেছি অল্প একটু দূরত্ব বা যে কোনো সময়ের জন্য বোঝানোর জন্য আমরা স্মল টি ব্যবহার করব আর পর্যায়কাল বোঝানোর সময় আমরা ক্যাপিটাল টি ব্যবহার করবো পর্যায়কাল কাকে বলছি সেটা একবার বলে নেই একটা বিন্দু বা সরি বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে সেক্ষেত্রে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরো রাস্তা ঘুরে আবার ওই বিন্দুতে আসতে তার যে সময় লাগছে সেটাকে বলা হচ্ছে ওই বস্তুটার পর্যায়কাল ধরে নিচ্ছি এই যে লাল বস্তুটা ঘুরছে আমাদের বৃত্তাকার পথে তার পর্যায়কাল হচ্ছে ক্যাপিটাল টি সেক্ষেত্রে কী বলা হচ্ছে আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর ওমেগা সম বেগে ঘুরছে বস্তুটির পর্যায়কাল টি হলে কৌণিক বেগের সংজ্ঞানুযায়ী ওমেগা সমান হচ্ছে টু আইস পাই ডিভাইডেড বাই টি টু পাই কেন বলছি এখান থেকে পুরো রাস্তা ঘুরে আবার এই বিন্দুতে আসতে সে মোট কত ডিগ্রি কোন তৈরি করলো বা কত ডিগ্রি কোন অতিক্রম করলো সেটা হচ্ছে আমরা সবাই জানি থ্রি সিক্সটি ডিগ্রি তাই তো তিনশো ষাট ডিগ্রি এই ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্কটা হচ্ছে একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান আবার বলছি একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান তাহলে যেহেতু তিনশো ষাট ডিগ্রি সুতরাং হচ্ছে টু পাই রেডিয়ান তোমাদের বলে রাখি রেডিয়ান হচ্ছে কোন পরিমাপের এসআই একক পেছনে রেডিয়ানের ক্ষেত্রে দেখবা পাইয়ের পরে আর রেডিয়ান এককটা উল্লেখ করা থাকে না নর্মালি ডিগ্রি যেমন থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ডিগ্রি উল্লেখ থাকে কিন্তু ক্ষেত্রে আসলে রেডিয়ান কথাটা উল্লেখ থাকে না কিন্তু যদি পাই থাকে তোমাদের বুঝে নিতে হবে কোনটা আসলে কোন এককে আছে আছে হচ্ছে রেডিয়ান এককে কেমন তাহলে যেহেতু তার পর্যায়কাল টি তার মানে পুরো রাস্তা ঘুরতে তার টি সময় লাগছে তাহলে টি সময়ে সে কত ডিগ্রি বা কত রেডিয়ান কোন অতিক্রম করছে টু পাই রেডিয়ান টি সময়ে বা ক্যাপিটাল টি সময়ে যদি টু পাই রেডিয়ান কোন অতিক্রম করে তাহলে একক সময়ে সে কত ডিগ্রি কত রেডিয়ান কোন তৈরি করছে টু পাইকে আমাদের টি দিয়ে ভাগ করতে হচ্ছে প্রতি একক সময়ে যে কৌণিক স্মরণ হচ্ছে বা কৌণিক দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা কি বলছি কৌণিক বেগ বলছি তাই তো সুতরাং আমরা পাচ্ছি কৌণিক বেগ ও সমান হচ্ছে টুয়াইস পাই বাই টি এটা আমাদের এক নাম্বার সমীকরণ আর একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে কৌণিক বেগ কিন্তু ভেক্টর রাশি আমরা যেহেতু মান নিয়ে কথা বলছি শুধু সুতরাং আমরা এখানে ভেক্টর চিহ্ন ব্যবহার করবো না কৌণিক বেগ তো বের হলো এবার আমাদের বের করতে হবে হচ্ছে রৈখিক বেগ একই জায়গায় একই বৃত্ত বরাবর বস্তুটার গতিটা কল্পনা করো পুরো রাস্তা ঘুরে আসতে সে মোট কতখানি রৈখিক দূরত্ব অতিক্রম করলো আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর তাই তো যদি তার ব্যাসার্ধ আর হয় তাহলে এর পরিধিটা মানে এই যে গোলাকার রাস্তাটুকুর দৈর্ঘ্য হচ্ছে টু পাই আর তাহলে টি সময়ে টু পাই আর দৈর্ঘ্য অতিক্রম যদি করে একক সময়ে কতখানি করবে টু পাই আর ডিভাইডেড বাই টি এই দূরত্বটা একক সময়ের অতিক্রান্ত দূরত্বটা এটা কিভাবে অতিক্রম করছে রৈখিকভাবে অতিক্রম করছে তাই তো সুতরাং আমরা এক্ষেত্রে পাচ্ছি রৈখিক বেগ সুতরাং আমরা রৈখিক বেগ সমান পাচ্ছি ভি সমান টু পাই আর ডিভাইডেড বাই টি টু পাই বাই টি এটুকুকে আলাদা করে নিলাম আর যেহেতু গুণ আছে সেটাকে তো পাশাপাশি এইভাবে লিখে রাখাই যায় এতদিনে তোমরা ম্যাথমেটিক্সে এতটুকু অংশ তো জানতেই পারো দেন টু পাই বাই টি এই অংশটুকু দেখো আমাদের এক নাম্বার সমীকরণে আছে এটার বদলে আমরা কি লিখতে পারি ওমেগা লিখতে পারি সুতরাং আমরা পাচ্ছি ভি সমান হচ্ছে ওমেগা আর সম্পর্ক পেয়ে গেলাম সম্পর্ক হচ্ছে রৈখিক বেগ সমান হচ্ছে কৌণিক বেগ ইন্টু বৃত্তাকার পথের ব্যাসার্থ এখানে আমি ভুল করে ই করে ভুল কথা লিখে ফেলেছি এটা আসলে কৌণিক বেগ হবে সংশোধন করে নিবা এটা এটাকে কৌণিক কৌণিক বেগ 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 লিখতে হবে রৈখিক সমান হচ্ছে বৃত্তাকার যে গতিপথটা আছে তার ব্যাসার্ধ ভেক্টর রূপে যদি আমরা লিখি তাহলে লিখবো হচ্ছে ভি মানে ক্রস ভি ভেক্টর সমান হচ্ছে ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর ক্রস গুণন আমরা ভেক্টরের দিক অদিক রাশির ওই চ্যাপ্টারটাতে শিখে ফেলেছি ওমেগা এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ এই দুটাকে যদি আমরা ক্রস গুণন করি গুণফল হিসেবে রৈখিক বেগ পেয়ে যাব এই হচ্ছে আমাদের রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক পরীক্ষায় রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্কও আসে পার্থক্যও আসে যদি সম্পর্ক আসে তাহলে বুঝে নিতে হবে এমন একটা সমীকরণ তারা চাইছে যেখানে রৈখিক বেগ এবং কৌণিক বেগ দুটাই উপস্থিত থাকবে সেক্ষেত্রে এটা বের করতে হবে আর যদি পার্থক্য চায় তাহলে ওই যে ছক আকারে যেভাবে তোমরা পার্থক্য লিখো সেভাবে পার্থক্য লিখে দিবা সুতরাং পরীক্ষা সময় একটু সচেতন থাকবা অ্যাকচুয়ালি তারা কি সম্পর্ক চাচ্ছে নাকি পার্থক্য এবং সেই হিসেবে তোমাদের আনসারটা করতে হবে খাতায় লিখতে হবে আমাদের টপিক হচ্ছে কেন্দ্রমুখী বল দেখো একটা বস্তু যখন বৃত্তাকার পথে চলতে থাকে তখন সেই বস্তুটার বাইরের দিকে ছিটকে পড়ার একটা প্রবণতা তৈরি হয় যেমন ধরো তোমরা সাইকেল চালাও সেক্ষেত্রে কি করো যখন একটা রাস্তার মোড় হও তখন কি করো মোড়টার দিকে কিছুটা হেলে যাও তাই না যদি হেলে না যাও সেক্ষেত্রে কি হয় তোমরা ছিটকে পড়ে যাও রিক্সায় চললেও একই ব্যাপার ঘটে বাসগুলোর ক্ষেত্রেও দেখবা বাসগুলোর হয় স্পিড কমাতে হয় মোড় একটা মোড় ক্রস করার সময় স্পিড কমাতে হয় যদি না স্পিড কমিয়ে থাকে বাসগুলো কি করে বৃত্তা মানে মোরটার বিপরীত দিকে বাসগুলো ছিটকে পড়ে তাহলে সেটা সম্পূর্ণ বৃত্তাকার পথেই চলতে হবে এমন কোনো কথা নাই যদি কিছুটা বৃত্তাকার মানে একটা বৃত্তাংশ পার হয় সেক্ষেত্রেও কি হয় বস্তুগুলোর বাইরের দিকে ছিটকে পড়ার একটা প্রবণতা তৈরি হয় সেই প্রবণতাটাকে রুখে দেওয়ার জন্য আমাদের কি হয় আমরা সাইকেলে বা রিকশায় থাকলে আমাদের একটু হেলে যেতে হয় মোড়ের দিকে আর বাস ট্রাকের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় বাস ট্রাকের ক্ষেত্রে রাস্তাটাই একটু মানে বাইরের সাইডটা একটু উঁচু করা হয় এবং ভেতরের সাইডটা একটু নিচু করা হয় এবং সেই সঙ্গে বাস ট্রাকগুলোর স্পিড কমিয়ে দিতে হয় যাই হোক তাহলে যেই বলটা একটা গতিশীল বস্তুকে বৃত্তাকার পথে বা বৃত্তাংশ অতিক্রম করছে এই ধরনের কোনো বস্তুকে কেন্দ্রের সঙ্গে আটকে রাখে সেই বলটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল এম ভরের একটা বস্তু যদি ভি রৈখিক বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে ধরে নাও এখানে একটা বস্তু আছে এম ভরের সে আর ব্যাসার্থের একটা বৃত্তাকার পথে চলছে এবং সেক্ষেত্রে তার রৈখিক বেগ হচ্ছে ভি একটা কথা মাথায় রাখবা যে আমাদের রৈখিক বেগের দিকটা হবে সবসময় বস্তুটা যেখানে অবস্থিত যদি এখানে অবস্থিত থাকে তাহলে এই বিন্দুতে যদি স্পর্শ স্পর্শক বরাবর এই দিকে যদি বস্তুটা এখানে অবস্থিত থাকে যেই সময়ে এই জায়গায় তার বেগের দিক হবে এখানে যদি একটা স্পর্শ স্পর্শক বরাবর এই দিকে তার মানে আমাদের রৈখিক বেগের দিক হবে সবসময় বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যদি এরকম একটা বস্তু ভি রৈখিক বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তাহলে তার উপরে ক্রিয়ারত কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এফ সি সমান এম ভি স্কোয়ার বাই আর কেন্দ্রমুখী বলের ইংলিশ হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স ফোর্স এবং যেহেতু সেটা সেন্ট্রিপিটাল সুতরাং আমরা এই বলটাকে এফ সি দ্বারা প্রকাশ করব। এবং এই কেন্দ্রমুখী বলের যে সমীকরণ সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এটাই হচ্ছে কেন্দ্রমুখী বল আরেকটা উদাহরণ দিই ধরে নাও তুমি একটা ইটের টুকরোকে একটা দড়ি দিয়ে বেঁধে তোমার হাত দিয়ে মানে দড়ির আরেক প্রান্ত হাত দিয়ে ধরে তোমার চারদিকে ঘুরাচ্ছ সেক্ষেত্রে কি হয় যদি তুমি ভালো মতো ধরে না থাকো দড়িটা সেক্ষেত্রে ওই ইটের টুকরাটা কি হয় ছিটকে তোমার হাত ফসকে বাইরের দিকে চলে যায় তাই না তাহলে সে যেন তোমার হাত ফসকে না যায় সেই ইটের টুকরাটা সেজন্য তোমার কি করতে হয় একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে তাকে ধরে থেকে কি করতে হয় বৃত্তাকার পথটাতে চলতে বাধ্য করতে হয় যেই পরিমাণ বলটা তোমার তাকে বৃত্তাকার পথে চলতে প্রয়োগ করতে হচ্ছে তোমাকে যেই বলটা প্রয়োগ করতে হচ্ছে সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল কাকে বলছি বৃত্তাকার পথে আবর্তনরত বস্তু বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে যেই বল প্রয়োগ করে এটা কি হয় বৃত্তাকার পথে আবর্তনরত বস্তুটার মধ্যে এমনি নেচারালি এটা উদ্ভব হয় সেটা কি করে বৃত্তাকার কেন্দ্রের বিপরীত দিকে কেন্দ্র থেকে বিপরীত দিকে ছিটকে পড়ার একটা প্রবণতা তৈরি হয় বা এই বলটা তার মধ্যে রাইস করে এই যে বলটা এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রাত্ত্বিক বল কেন্দ্রবিমুখী বল বা কেন্দ্রাতিক বল কেন্দ্রবিমুখী বলের ইংলিশ হচ্ছে সেন্ট্রি ফিউগাল ফোর্স সুতরাং এটাকেও আমরা এফ সি দিয়েই প্রকাশ করব। এবং কেন্দ্রবিমুখী বলের মান সব সবসময় কেন্দ্রমুখী বলের সমান হয় যদি কেন্দ্রবিমুখী বলের মান কেন্দ্রমুখী বলের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা ছিটকে বাইরের দিকে চলে যাবে আর যদি কেন্দ্রমুখী বলের মান কেন্দ্রবিমুখী বলের থেকে বড় হয় তার মানে এটা যদি বড় হয় কেন্দ্রমুখী বলটা সেক্ষেত্রে বস্তুটা আর বৃত্তাকার পথে ঘুরতেই পারবে না সে কি করবে কেন্দ্রের দিকে ছিটকে পড়বে সুতরাং বৃত্তাকার পথে চলমান থাকার জন্য একটা বস্তুর মধ্যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র কেন্দ্রবিমুখী বল এই দুটা বলের মান সমান হওয়াটা জরুরি এখন কথা হচ্ছে দুটাই যেহেতু সমান সুতরাং কেন্দ্রমুখী বলের জন্য যে সমীকরণ কেন্দ্রমুখী বিমুখী বলের জন্য সেই একই সমীকরণ মানে অ্যাপ্লিকেবল হবে কিন্তু সেক্ষেত্রে সামনে আমরা একটা মাইনাস চিহ্ন দিব কারণ আমরা জানি কেন্দ্রমুখী বলের দিকটা হচ্ছে সব সময় কেন্দ্রের দিকে এবং কেন্দ্র বিমুখী বলের দিকটা কোন দিকে হবে কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর বিপরীত দিকে সো কেন্দ্রমুখী বলকে যদি আমরা পজিটিভ ধরি কেন্দ্রবিমুখী বলকে আমাদের নেগেটিভ ধরতে হবে এখানে সেই কথাই বলা আছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র কেন্দ্রবিমুখী বলের মান সমান ও বিপরীতমুখী আমাদের এই চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল উম থার্ড চ্যাপ্টার আজকে ক্লোজ করে দিচ্ছি নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টার পড়বো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ঘরে থাকো সুস্থ থাকো পড়াশোনা করো আর ঘরের কাজে বাবা মাকে সাহায্য করো আজকের মতো আল্লাহ হাফেজ